শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। তোমরা তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, তোমাদের এর আগে আমি পড়িয়েছিলাম যে প্রথমের যে গল্পটা তোমাদের কি ছিল, যে আমাদের বাড়িঘর, যে আমাদের বন্ধুরা ছবি ও কথা, তাই না? আমাদের বাড়ি, যে বাড়ির মধ্যে বাড়ির উঠোনে কোনো কিছু থাকবে না, সেই গল্পটা আমরা পড়িয়েছিলাম, যে শাক সবজি নিয়ে যে গল্প, তাই না? পড়ার পর আমরা আজকে কি পড়ব? আমাদের এই বাংলাদেশ কি কার দেশ? আমাদের সবার দেশ, তাই না? এই বাংলাদেশটা আমাদের সবার দেশ, সেই জন্য কবি লিখেছেন আমাদের এই বাংলাদেশ। সেই কে লিখেছেন, কে কবি, কে বলতো? আমাদের এই কবি শামসুল হক। তার বাসা কোথায় তোমরা জানো? তার বাসা কিন্তু আমাদের এখানে রংপুরের কুড়ি গ্রামে। তিনি কি বেঁচে আছেন? তিনি কিন্তু বেঁচে নেই, তিনি 2016 সালে মারা গিয়েছেন। সৈয়দ শামসুল হক আমাদের মাঝেই কিন্তু বেঁচে আছেন, তাই না? আমাদের মাঝেই বেঁচে আছেন, কারণ তিনি যে লিখে গিয়েছেন লেখাগুলো, আমরা সেই লেখাগুলো আমরা কি পড়ছি এবং ওনাকে স্মরণ করছি সব সময়। আমরা তার গল্প, কবিতা, উপন্যাস, তিনি বিভিন্ন লেখা লিখে গিয়েছেন, আমরা সেগুলো পড়ে পাঠ করছি এবং ওনাকে স্মরণ করছি। উনি আমাদের সকলের জন্য করে গেছেন, আল্লাহ তাকে বেহেস্তবাসী করুক। তাহলে কি হলো, আমাদের এই বাংলাদেশ, সুন্দর করে কবিতাটা কি পড়বে, কি আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, অর্থাৎ সূর্য উঠে পূর্ব দেশে, কোথায়? পূর্ব দিকে সূর্য উঠে, সেজন্য বলছে সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, অর্থাৎ আমাদের সবার প্রিয় আপন দেশ বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, অর্থাৎ কবির দেশ আর বীরের দেশ, আমাদের এই স্বাধীন দেশ। কবি কবিতা লিখেছেন, আর বীরেরা কি আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন, সেজন্য বলেছে কবির দেশ, বীরের দেশ, স্বাধীন দেশ আমাদেরই বাংলাদেশ। তারপর ধানের দেশ, গানের দেশ, 1300 এ নদীর দেশ বাংলাদেশ, অর্থাৎ ধানের দেশ, আমাদের দেশ শস্য শ্যামল এবং ধান দিয়ে ভরা, যেদিকে তাকাবো মাঠে গেলে সমস্ত মাঠ সবুজে সবুজ, সেজন্য বলেছে আমাদের দেশ ধানের দেশ, গানের দেশ, 1300 এ নদীর দেশ। দেশে আমাদের দেশে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মহানন্দা, গোয়ালন্দ, বিভিন্ন নদী, সব অক্ষর দিয়ে তুমি নদী পাবে, সেজন্য বলেছে 1300 এ নদীর দেশ, নদীতে ভরা, যেদিকে যাব পথ দিয়ে গেলে নদী, আর এখন কি সারা দেশেই আমাদের কি ব্রিজ আছে, সেজন্য আমরা ব্রিজের উপর দিয়ে যাই আর নদীর দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ, সেজন্য বলেছে 1300 এ নদীর দেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা মিষ্টি বেশ, অর্থাৎ আমার ভাষা, আমার কি ভাষা, বাংলা ভাষা, আমরা কি বাংলা ভাষার জন্য 1952 সালে জীবন দিয়েছি, সেজন্য কি আমার ভাষা মাতৃভাষা মিষ্টি বেশ, মায়ের ভাষা বলা হয়েছে এটাকে, যে মিষ্টি বেশ। তাহলে কি হলো, মাতৃভাষা, মা শেখালেন মাতৃভাষা, মা ছাড়া আমাদেরকে কে শেখায়, মা প্রথমে মা 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 করতে থাকে এবং মা সব কিছু শেখায়, কবিতা শেখায়, কথা বলা শেখায়, গল্প বলা শেখায়, হ্যাঁ, লেখা শেখায়। তাহলে সেজন্য বলেছে মায়ের ভাষা মাতৃভাষা মিষ্টি বেশ। তারপর মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ, অর্থাৎ মায়ের ভাষা মিষ্টি বেশ, মায়ের ভাষা, ভাষা যেন জনের ভাষা, ভালোবাসা মায়ের দেশ, আমরা কি মায়ের এই দেশটাকে ভালোবাসি। জনের ভাষা, জনের ভাষা কি, জনের ভাষা সবার ভাষা, সেজন্য এটাকে বলা হয়েছে জনের ভাষা। তাহলে আমাদের এই বাংলাদেশটা তোমরা সুন্দর করে পড়বে, আর কি আমরা শব্দের অর্থগুলো পড়ব, শব্দের অর্থগুলো তোমরা কীভাবে পড়বে দেখো, শব্দের অর্থগুলো পড়বে এবং লিখবে। তাহলে তোমাদের শব্দার্থ, মনে করো কবিতাটা মুখস্থ করবে 1 নম্বরে, আর 2 নম্বরে তোমরা শব্দার্থ পড়বে, শব্দার্থ,
শব্দার্থ আমি যেভাবে তোমাদের শেখাই শব্দার্থ প্রথমে লিখবে মূল শব্দ তারপর লিখবে শব্দার্থ বা শব্দের অর্থ লিখলেও পারো মূল শব্দ কি পূর্ব দেশ আর শব্দের অর্থটা কি পূর্ব দিকে পূর্ব দেশ আছে এমন দেশ হ্যাঁ তাহলে তোমরা কিভাবে লিখবে পূর্ব দিকে আছে এমন দেশ প্রিয় পরেরটা আছে প্রিয় মূল শব্দ হবে প্রিয় তোমাদের তারপর কি আছে প্রিয় আপন আচ্ছা প্রিয় কি প্রিয় হলো শব্দের অর্থ তোমাদের হলো পছন্দ করা হয় এমন তাই না পিছন দিকে আছে তোমাদের পছন্দ করা হয় এমন তোমাদের বইয়ের পিছন দিকে আছে কি এই শব্দের অর্থগুলো তোমরা দেখে নিবে এবং করবে আপন হলো নিজ বইয়ের পেছন দিকে আছে মা বাবা অথবা আমার আমি তো বলে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ এইভাবে তোমরা মূল শব্দ এবং শব্দার অর্থটা এভাবে করে লিখবে তাহলে কি হবে তোমাদের নাম্বারটা সুন্দর এবং লেখাটা সুন্দর হবে নাম্বারটা ঠিক হবে টিচার দেখে খুশি হবে যে এইভাবে শব্দের অর্থগুলো লিখেছে তারপরে কি আছে কবি কবি যিনি কবিতা লেখেন কবি শব্দের অর্থ যিনি কবিতা লেখেন তারপর আছে কি বীর বীর শব্দের অর্থ কি আমাদের দেশ যে স্বাধীন করেছে যারা মুক্তিযোদ্ধারা তাদেরকে আমরা বীর বা সাহসী বলি সেজন্য বীর শব্দের অর্থ হবে সাহসী তারপর আছে স্বাধীন স্বাধীন মানে কি আমরা মুক্ত আমাদের আমরা মুক্ত স্বাধীন সেজন্য স্বাধীন শব্দের অর্থ হলো মুক্ত তারপরে কি জন জন মানে সাধারণ মানুষ এইভাবে এই পরের পরের শব্দের অর্থগুলো তোমরা লিখবে তাহলে আমাদের পড়া থাকলো বাড়ির পড়া কি থাকলো আমাদের কবিতাটা সুন্দর করে পড়বে এবং লিখবে এবং শব্দার্থগুলো পড়বে এবং লিখবে এটাই তোমাদের বাড়ির পড়া তাহলে কি হলো তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে বাসায় থাকবে আর কয়েকটা দিন আমরা এতদিন কি বন্ধে বাসায় ছিলাম বন্দী হয়েছিলাম আর দুই মাস পরেই আমাদের স্কুল খুলে যাবে অর্থাৎ ঈদের পর আমাদের স্কুল খুলবে যারা যারা তোমরা ছোট আছো নামাজ কালাম পড়বে রোজার সময় তাই না সেজন্য আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি তোমরা ক্লাসগুলো করো এবং পড়ো যেন পরবর্তীতে স্কুল খোলার পর আমরা একটা সুন্দর পরীক্ষা নিতে পারি এবং তোমরা পড়ে বাসায় সুন্দর করে পড়াশোনা করো খেলাধুলা করো তোমরা করে যেন আমরা ভালোভাবে থাকতে পারি ঠিক আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কি ক্লাসটা শেষ করলাম ধন্যবাদ সকলকে